রোগ নির্ণয়ের অন্যতম অনুষঙ্গ পরীক্ষা নিরীক্ষা সেই পরীক্ষা নিরীক্ষা অনেক সময় অপ্রয়োজনীয়ভাবে দেয়া হয় বলে অভিযোগ করেন রোগীরা সঠিক রোগ ধরাই পড়ে না অথচ বারবার পরীক্ষা করতে দেয়া হয় বাড়তি এই পরীক্ষায় ডায়াগনস্টিক সেন্টারের সাথে চিকিৎসকদের এক ধরনের অলিখিত আর্থিক সমঝোতা থাকে বলেও অভিযোগ রয়েছে তবে চিকিৎসকরা এমন অভিযোগ অস্বীকার করে বলেন রোগ নির্ণয়ের স্বার্থেই পরীক্ষা করতে দিতে হয় লাবণী গুহর প্রতিবেদন এক সন্তানের মা বছর তিরিশের পাপিয়া সারোয়ার বন্যা ওভারিতে সিস্ট নিয়ে চার বছর ধরে অসুস্থ সম্প্রতি অপারেশনও করিয়েছেন তারপরও সুস্থ হননি এর মধ্যে রাজধানীর ল্যাবেইড আনোয়ার খান মডার্ন হাসপাতাল এমনকি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালেও চিকিৎসা নিয়েছেন বিস্তর পরীক্ষা নিরীক্ষা করাতে হয় তাকে সেখানে কখনো বলা হয়েছে সিস্ট আছে আবার কখনো বলা হয়েছে সিস্ট নেই আবার যক্ষা না হলেও খাওয়ানো হয়েছে যক্ষার ওষুধ জেসমিন বানু প্রফেসর পিজি উনি বৃহস্পতিবার উনি নিজে আমার ই করছে আটা শুনে গ্রাম করছে উনিও বলল যে হ্যাঁ সিস্ট আছে অপারেশন করা বলে যে আমরা কিছু পাইনি কোনো সিস্ট নেই সম্প্রতি রাজধানীর হাসপাতালগুলোতে ডেঙ্গু রোগীর চাপ বেড়ে যাওয়ায় বেড়েছে রক্ত পরীক্ষা সেই সুযোগটাই যেন কাজে লাগাচ্ছেন এক্সট্রেনির মানুষ রাজধানীর একটি হাসপাতালে গিয়ে দেখা যায় বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টার থেকে আসা কিছু টেকনিশিয়ান রোগীদের প্ররোচিত করে রক্ত নিয়ে গিয়ে বাইরে থেকে পরীক্ষা করে দেন সময় কম লাগবে বলে রোগীরা রাজি হন মানে দোতলায় পরীক্ষা করেন আমাকে দেখাইছি ওনারা বলছে এখানে নাই পরীক্ষাগুলো বাইরে করতে হবে আমি একদিন দিছি অ্যান্টিকে নিয়ে গেছে এক ম্যাডামে ডক্টরা লিখে দিয়েছে এটার ভিতরেই এই আর ইন্দিরা একটা লোকে আইয়া করিতেছে এই জায়গা এই ডা সিটি একসা করি যান ঢাকাই সি মোটামুটি ধরেন এক সপ্তাহ মতন চিকিৎসা ঠিক মতন খালি কাগজ করতেছে এ বিষয়ে জানতে চাইলে মুগদা জেনারেল হাসপাতালের উপপরিচালক বলেন রোগী বেশি হওয়ায় এমনটা হচ্ছে আমরা এগারোটা পর্যন্ত যারা আউটডোরের রুগী তাদের স্যাম্পল কালেকশন করি এবং ১২টা পর্যন্ত ভর্তি থাকে যারা তাদের রুগী ব্লাড কালেকশন করা দেখা যায় প্রায় তিন চারশো রুগী হয়তো চিকিৎসকের কাছে গেলেই ব্যবস্থাপত্র দেওয়ার আগে প্রিন্টেড পেপারে বেশ কিছু পরীক্ষার ফর্দ রোগীর হাতে তুলে দেন চিকিৎসক এসব পরীক্ষায় ডায়াগনস্টিক সেন্টার যে বিল করে তাতে চিকিৎসকের একটি অংশ থাকে এমন অভিযোগ জানতে চাইলে একজন নবীন চিকিৎসক বলেন কখনো কখনো এমন অভিযোগ সত্যি প্রয়োজনীয় প্রয়োজনীয়গুলো মিশ্র হয়ে যাচ্ছে এটা কিন্তু এটা অবশ্যই বিভিন্ন জায়গায় হচ্ছে ওগিতা আমরো চাই আসলে এটা জেতে না হবে অন্যদিকে নাম প্রকাশে অনিচ্ছুক সরকারি একটি হাসপাতালের একজন চিকিৎসক বলেন এমন ঘটনা ঘটলেও শুধুমাত্র কমিশনের জন্য টেস্ট দেয়া হয় না এমন কি সরকারি হাসপাতালগুলোতেও সব সময় বিনামূল্যে পরীক্ষা নিরীক্ষা হয় না আমাদের কেউ কেউ যে লম্বা অনেক মানে ইনভেস্টিগেশন দেয় না সেটা ঠিক না কিন্তু ম্যাক্সিমামই এটা নামা আমার প্রয়োজনীয় কিছু কিছু ক্ষেত্রে ধরেন ছোট ইনভেস্টিগেশন যেটা ডায়াগনস্টিক দিয়েই হয়তো ওই প্রতিষ্ঠানটা চলে তাদের ক্ষেত্রে কিছুটা হয়তো সত্য তো এটা ঢালাও ভাবে না অন্যদিকে এমন অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল ও ক্লিনিক শাখার পরিচালক তিনি বলেন পরীক্ষা নিরীক্ষার জন্য একটি সমন্বিত মূল্য নির্ধারণের কাজ চলছে আগামীতে আমরা লেভেল ওয়াইজ প্যাথোলজিক্যাল টেস্টের রেটগুলি ইউনিফর্ম করা যায় কিনা সেটি নিয়ে আমরা কাজ শুরু করেছি সরকারিভাবে মূল্য নির্ধারিত হলে অপ্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষা এবং ব্যয় দুটোই কমবে লাবণী গুহ বৈশাখী সংবাদ ढाका